বীরভূমের পাড়ুই থানা অমরপুর গ্রামে বিজেপির সাইকেল মিছিল থেকে যুব তৃণমূল কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ বিজেপির রাজ্য বাড়িতে চড়া হয়ে মারধরের পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আজ বোলপুরে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাসের সমর্থনে অমরপুরে একটি সাইকেল মিছিল হয় অভিযোগ সেই মিছিল থেকে যুব অঞ্চল কার্যালয়ে হামলা চালানো হয় ভাঙচুর করা হয় আসপাব বিজেপির পাল্টা অভিযোগ তাদের সাইকেল মিছিল বাঞ্চাল করার জন্যই রাজ্য কমিটি নেতা শেখ সামাদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা কথা বলবে

কিন্তু আচমকায় সেই সাইকেল মিছিল একটা অংশ ফিরে এসে এই এই তৃণমূলের যে যুব কার্যালয় সেখানে চড়া হয় তাদের কর্মীদের মারধর করে আসবাবপত্র আনুষ্ঠানিক জিনিসপত্র ভাঙচুর করে বাইরে ফেলে দেয় এরপরে উত্তেজনা তৈরি হয় এবং এই খবর যখন পাড়ুয়ে পৌঁছয় সেইখানে পাড়ুয়ে যে তৃণমূলের লোকরা রয়েছে তারা ঠিক সেই সময় সংখ্যালঘু রাজ্য কমিটির সদস্য শেখ থানা তার বাড়িতে চলা হয় তাকে মারধর করে বলে আমাদের অভিযোগ তিনি পাড়ুই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরো বড় একটি এলাকায় উত্তেজনা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নামানো হয়েছে যদিও এখনো কিন্তু এলাকায় লাঠি ছোটা নিয়ে কিন্তু দুই পক্ষ হাজির হয়ে রয়েছে ঘটনাস্থলে ধন্যবাদ গোপাল